রাঙ্গামাটি শহর থেকে 25 কিলোমিটার দূরে সুবলং ঝর্ণা। যন্ত্রচালিত নৌকা লঞ্চ ফাইবার বোটে কাপ্তাই লেকের বুক চিরে যেতে লাগে 1.5 ঘন্টা। প্রতিদিন পর্যটকরা আসেন এই ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখতে, সেই সাথে প্রায় 150 ফুট উঁচু থেকে নেমে আসা ঝর্ণাধারায় নিজেকে ভেজানোর পাশাপাশি ব্যস্ত হয়ে পড়েন ক্যামেরার ফ্রেমে ধরে রাখতে। যদিও ট্যুরিস্টদের আগমন অনেকটা কমে গেছে, এই ঝর্ণাকে যদি সরকারি পৃষ্ঠপোষকতা ঠিকমতো করা হয় এবং প্রচার প্রচারণা চালানো, আমাদের সমাজে বাংলাদেশের অসংখ্য মানুষ এই ঝর্ণা দেখতে আসবে। 1983 সালে তৈরি 350 ফুট লম্বা আর 5 ফুট প্রশস্ত সেতুটি রাঙ্গামাটির পরিচয়। ছুটির দিনগুলোতে পর্যটকরা নিজেকে স্মরণীয় করে রাখতে মেতে ওঠেন সেলফি তোলায়। শান্তিপূর্ণ একটা পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে সব মিলে ভালো লাগতেছে। আশেপাশে অনেকগুলো দর্শনীয় স্থান আছে, ঘুরে অনেক ভালো লাগতেছে। শহরের বিনোদন পার্ক পল ওয়েল, কাপ্তাই লেকের পাশে গড়ে তোলা এই পার্কটিতে ঝুলন্ত সেতুর পাশাপাশি রয়েছে শিশুদের বিভিন্ন রাইড, দর্শনীয় অবকাঠামো। লেকের পাশে বসে খেতে খেতে উপভোগ করতে পারেন কাপ্তাই নীল জলরাশি আর দূরের সবুজে আচ্ছাদিত পাহাড়। অনেকদিন পর আসলাম দিছি বাংলাতে, বাচ্চাদের অনেক নতুন ধরনের রাইড যুক্ত হয়েছে, আমরা আসছি কায়াকিং করার জন্য, সব মিলে ভালোই লাগছে এনভায়রনমেন্টটা। ছুটির দিনগুলোতে পর্যটকদের আগমন বাড়ায় খুশি ইজারাদাররাও। বন্দর দিন হিসেবে আমাদের কিছু টুরিস্ট আসছে, বাড়ছে। দীর্ঘদিন পর করোনাকালে পর্যটকরা আসতে শুরু করায় উজ্জীবিত হোটেল ব্যবসায়ীরা। সরকারি ছুটির দিনে প্রচুর পর্যটক আসতেছে, এদের যদি আসে আমরা মোটামুটি সময় সংবাদ রাঙ্গামাটি।